হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি বানাতে চলেছি চিকেন পিৎজা। দেখুন কীভাবে বানাবো। আমি উষ্ণ গরম জলের মধ্যে প্রায় 1.5 চামচ ইস্ট দিয়ে দিলাম, 1 চামচ চিনি, আর অল্প পরিমাণে আমি লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি মিশিয়ে নিলাম। 3 বাটি ময়দা নিয়েছি। এবার ওপর থেকে আমি সাদা তেলটা দিয়ে দেবো। সাদা তেলের পরিমাণটা একটু বেশিই দেবো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। এবার গুলিয়ে রাখা আমি ইস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এটাকে আমি প্রায় 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। চিকেনটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ব্ল্যাক পেপার, চাট মশলা। এবার আমি কালার হওয়ার জন্য অল্প পরিমাণে আমি কাশ্মীরি লাল মিষ্টান দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার সবার লাস্টে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দেবো মিশিয়ে। এবার আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন দেখুন 1 পিট করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে উল্টে নিচ্ছি। আমার এই চিকেন ভাজাটা রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি ময়দাটাকে আবার একটু হালকা হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। এবার আমি আর একটু ময়দাটাকে এইভাবে মাখিয়ে নেব, যাতে ভেতরে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যাবে। এই ময়দার লেচিটা দুটো বানাবো। এই দুটো দিয়ে চিকেন পিৎজা বানাবো। এইভাবে আমি হাতের সাহায্যে আমি একটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন এবার আমি বাটির সাহায্যে ধারে ধারে এগুলো আমি একটু চেপে দিচ্ছি। আমি এবার কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো, যাতে ভেতরে হাওয়াটা বেরিয়ে যায় আর হওয়ার সময় ফুলে না মাঝখানে উঠে যায়, তাই জন্য এটা ফুটো ফুটো করে দিলাম। ধারগুলো আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি। এবার উপরে আমি পিৎজা সসটা লাগিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। ওপরে আমি চিজটা দিয়ে দিচ্ছি। আমি আমুল চিজটা দিচ্ছি। দেখুন ওপরে আমি টমেটো সসটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোও দিয়ে দিচ্ছি।
উপরে আমি আবার চিজ দিয়ে দিচ্ছি। দেখুন এবার সবার লাস্টে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো বসিয়ে দেবো। আমি এটা নুনের ওপর বসিয়েছি। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, আমার চিকেন পিজাটা রেডি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমার চিকেন পিজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।